অভিবাসন বিষয়ে যেহেতু আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদের প্রশ্নের উত্তর নিচ্ছি, সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নিরা থাকেন আমাদের সাথে, তাদের উপস্থিতিতেই এই আলোচনা অনুষ্ঠানে আমরা কথা বলি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন, চলুন সবার আগে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং অ্যাটর্নি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং তার কাছ থেকে আমরা চলতি বিশ্বের নানা বিশ্লেষণ জানতে চাইব, এবং একই সাথে অ্যাটর্নি সাহেব নিশ্চয়ই সেটি বলবেন, পাশাপাশি আমাদের যে অভিবাসন বিষয়ে যেসব প্রশ্ন আপনাদের থাকে সেটি নিশ্চয়ই থাকবে। আমরা বর্তমানে নানা বিষয় আছে, আমরা জানি যে একটা ট্যাক্স রিফর্ম হয়েছে, সেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, অনেক বেশি কমানো হয়েছে, এবং একই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চাকরি ক্ষেত্রে বড় ধরনের বিপ্লব এনেছেন দেশে। আর সব মিলিয়ে সবচেয়ে বড় যে উত্তেজনাটি চলছে সেটি হচ্ছে নর্থ কোরিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের তৎপরতা, একই সাথে রাশিয়া চীনের নানামুখী বক্তব্য, এবং সাউথ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে মহড়া, সব মিলিয়ে এক ধরনের মানে সেখানে একটা টানটান উত্তেজনা। এই উত্তেজনার মধ্যে কিন্তু সবশেষ যুক্তরাষ্ট্র সাউথ কোরিয়াতে থার্ড যে প্রযুক্তি যেটিকে বলা হয় যে মিসাইল আকাশে থাকতে থাকতেই সেটিকে ধ্বংস করে ফেলা হবে, এবং 200 মাইল পর্যন্ত সেই সেটির গতি থাকবে, এবং 200 মাইল পর্যন্ত গিয়ে সেটিকে তারা ধ্বংস করতে পারবে। সেই প্রযুক্তি কিন্তু স্থাপন করতে যাচ্ছে, সেটির কাজ শুরু করেছে। সুতরাং বুঝেই যাচ্ছে টানটান উত্তেজনা, এ নিয়ে একটা রিপোর্ট আছে। কী থার্ড প্রযুক্তি একটু দেখে তারপর আমরা আলোচনা যেতে চাই। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, কথাটির সংক্ষেপ থার্ড। এটি শত্রু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার অত্যাধুনিক একটি ব্যবস্থা। থার্ড এমন একটি প্রযুক্তি যা স্বল্প এবং মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই তা শনাক্ত করতে পারে, একই সাথে আকাশেই সেটি ধ্বংস করে দিতে সক্ষম এই প্রযুক্তি। এটি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র 200 কিলোমিটার পর্যন্ত দূরের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে, আর যেতে পারে 150 কিলোমিটার পর্যন্ত উঁচুতে। এতে গতির শক্তি ব্যবহার করে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া বলছে এই নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা। North Korea should never make provocations with nuclear or missile tests as it hurts peace and stability. So such messages might have influenced Pyongyang or it made a reasonable decision on its own. It's a great relief that North Korea did not conduct nuclear or missile provocations. এর আগে গুয়াম এবং হাওয়াইতে থার্ড স্থাপন করেছে যুক্তরাষ্ট্র, সেটিও উত্তর কোরিয়া থেকে হামলার সম্ভাবনার কারণেই। আর একই ধরনের আশঙ্কায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সাউথ কোরিয়ায় থার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সাউথ কোরিয়ায় এ ধরনের ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন নিয়ে চীন ও রাশিয়া আপত্তি করছে, দেশ দুটোর উদ্বেগ এই ব্যবস্থায় রাডারের আওতায় তারাও চলে আসবে। তাদের দাবি থার্ড প্রযুক্তি মোতায়েনের মধ্য দিয়ে এই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। এমনকি সাউথ কোরিয়াতেই অনেকে আশঙ্কা করছেন শত্রু দেশগুলো এখন এই ব্যবস্থাকেই টার্গেট করতে চাইবে, ফলে যেসব জায়গায় এই ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে তার আশপাশের জনজীবন হুমকিতে পড়তে পারে, ফলে সেই সব এলাকার মানুষ এ নিয়ে প্রতিবাদে নেমেছে। বুধবার সকালে সামরিক যানে করে সাউথ কোরিয়ার রাজধানী সিওলের 250 কিলোমিটার দক্ষিণের একটি সাবেক গলফ কোর্সে নিয়ে যাওয়া হয় থার্ডের প্রয়োজনীয় সরঞ্জাম, সেখানেই এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হবে। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। মানে অগ্রগতি বা একটি তথ্য যেটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, অ্যাটর্নি মাহফুজুর রহমান কি বলবেন এই প্রেক্ষিতে? উত্তেজনা আসলে বাড়ছে, আপনারা জানেন যে গতকালও 85তম বর্ষপূর্তিতে নর্থ কোরিয়া তাদের সেনাবাহিনীর একটা মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র কোরিয়ার সাথে মিলে, মানে সাউথ কোরিয়ার সাথে মিলে ড্রিল করছে, কি বলবেন এই বিষয়ে? না, সে বিষয়ে এখন তো উত্তেজনা তো বিরাজ করছেই,
যে রিসেন্ট যে আপনার নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণার পরিপ্রেক্ষিতে আপনার আমাদের আমেরিকা যে আপনার নৌবহর যেটা পাঠালো সেটা, আর এছাড়া যে কিছু সাবমেরিনও পাঠিয়েছে, হ্যাঁ এছাড়া সেই সাবমেরিন পরমাণু শক্তিধর সাবমেরিন, রাইট, হ্যাঁ, আর আমরা কিছুক্ষণ আগে যে রিপোর্টটা দেখলাম এটা হচ্ছে মিসাইল ডিফেন্স, আমেরিকার হাতে ওরকম প্রযুক্তি আছে এবং আমেরিকা নট অনলি সাউথ কোরিয়া আপনার ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আপনার মিসাইল ডিফেন্স বসিয়ে রেখেছে। আপনার ওবামা গভর্নমেন্ট আমলে দেখতে পাবেন তারাও কিন্তু অনেকগুলো এরকম মিসাইল ডিফেন্স বিভিন্ন জায়গায় তারা বসিয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রে অলওয়েজ রাশিয়া সেটার প্রতিবাদ করেছে যে না সেটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এবার কিন্তু চীনও যুক্ত হয়েছে, চীনও যুক্ত হয়েছে। তো আমার যেটা মতামত সেটা হচ্ছে অবশ্যই আমেরিকা শক্তিধর দেশ, তাদের হাতে যে প্রযুক্তি আছে আমাদেরকে অবশ্যই সেরকম ডিফেন্স রাখতে হবে, তৈরি করতে হবে এবং এটা খুবই চমৎকার ডিফেন্স আমি বলবো। এটা আঘাত করার আগেই শত্রুর যে ইয়েটা ওটা আমরা আকাশে ধ্বংস করে দেবো সেটা অবশ্যই আমেরিকা খুব মনে ধরেছে আপনার এই কথাটা, কি বলবেন বাবুল ভাই? কারণ দেশ আমাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তো নিশ্চিত করবার জন্য তারা সব ধরনের ব্যবস্থা করবেনই অবশ্যই। ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছু পছন্দ না হলেও এই কথাটি আমার খুব পছন্দ যে উনি বলেছেন যে আমাদের নিজেদের সিকিউরিটি আমাদের এনশিওর করতে হবে সবার আগে, সব ধরনের নিরাপত্তা, সব ধরনের। তো এই আমেরিকা আমাদের দেশ, তো আমাদের দেশের সব কিছু নিরাপত্তা এর জন্য যে যে ICBM আকাশে ধ্বংস করার যে প্রক্রিয়াটি, যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে ব্যাপারগুলো টেকনোলজি রয়েছে, অবশ্যই এগুলোকে একদম সুপার অ্যাক্টিভ রাখতে হবে, বিকজ ইউ নেভার নো কখন আমাদের আক্রমণ করে বসে। সেটাই, সুতরাং এটি নিশ্চয়ই কার্যকারিতা আপনি দেখছেন এবং এটি আরেকটা হচ্ছে যে পরিমাণ উত্তেজনায় এই মুহূর্তে আমরা ওই দেশগুলোতে দেখছি এবং এটিতে কি আপনি একটু আপনার কি একটু আশঙ্কা হচ্ছে যে যুদ্ধের দিকে যাচ্ছে নাকি এটি শুধুমাত্র মহড়ার মধ্যে? এটা আসলে পারমাণবিক ব্যাপারটা এরকমই একটা ব্যাপার যে এটা নিয়ে কোনো রকমের রিস্কে যাওয়া উচিত নয় আমি মনে করি, কেননা যে কোনো রকমের একটুখানি ভুল হয়ে গেলে খেসারত পুরো বিশ্বকেই দিতে হবে। যেমন হিরোশিমা নাগাসাকিতে যা হয়েছিল, ইউএসএ যে বোমার আক্রমণটা করেছিল তার প্রতিঘাত করেছিল, সে প্রতিঘাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবং জাপানের কিছুই করার ছিল না। আজকাল টেকনোলজি আরো ডেভেলপ হয়েছে এবং অনেকের হাতেই এই অস্ত্র আছে, এই অস্ত্রের খেলা শুরু হলে আপনার পরিস্থিতি কোন দিকে যাবে আপনি বলছেন। এবং গত অনুষ্ঠানেও আমি বলেছি যে মিলিটারি অ্যানালিস্টরা বলেছে যদি এরকম কিছু শুরু হয়ে যায় এমনও হতে পারে যে সিচুয়েশনটা আমেরিকার কন্ট্রোলের বাইরেও চলে যেতে পারে। আচ্ছা আপনি কি বলবেন এই বিষয়টা, বিশেষ করে পরমাণু মানে আগুন নিয়ে খেলার মতোই, তারপরেও আপনার শত্রুপক্ষ বা আপনার উদ্বেগ জাগা নিয়ে কেউ যদি কোনো তৎপরতা চালায় সেটি তো প্রতিরোধ করতে হবে, সেক্ষেত্রে কূটনৈতিক তৎপরতাও একটি ভালো অপশন যেটি ভাইস প্রেসিডেন্ট বলছিলেন। হ্যাঁ অবশ্যই, সেটা আপনারা দেখতে পাবেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় কিন্তু কূটনৈতিক তৎপরতাটাকেই কিন্তু অগ্রাধিকার দিয়ে এসেছেন। উনি বলেছেন যে আমি চীনের মাধ্যমেই প্রবলেমটা সলভ করব, উনি কিন্তু প্রথমে বলেনি যে আমি অ্যাটাক করব নর্থ কোরিয়াকে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অলওয়েজ আমেরিকা জিনিসটাকে আপনার এই নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছে। আমরা মাঝখানে দেখলাম যে চীন খুব আমেরিকার সাথে সুর মিলিয়ে কথা বলছে, আবার পারমাণবিক অস্ত্রের বিষয় আসলে এটা আসলে প্রকৃতপক্ষে মানব জাতির জন্য আসলে হুমকি স্বরূপ। এটা যদি একবার শুরু হয়ে যায় এই যুদ্ধটা তাহলে কিন্তু মানব জাতিকে মানে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই বিষয়ে আমাদের যারা বিশ্ব নেতারা আছে সংযমভাবে আগানো উচিত আমি মনে করি। জি ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটু দর্শকের প্রশ্ন নেবার জন্য টেলিফোন নাম্বারটি একটু জানিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, পর্দায় আপনারা যে নম্বরটি দেখবেন সেই নম্বরটি 6463079828, এই নম্বরে আপনারা টেলিফোন করুন, আমরা আপনাদের প্রশ্ন নেব। এই মুহূর্তেই আমাদের সাথে একজন যুক্ত হতে যাচ্ছেন, আমরা একটু আপনার নাম এবং পরিচয় জানতে চাইব এবং আপনি যদি প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে শারমিন বলছিলাম। জি শারমিন বলুন। আমি আমার মার জন্য অ্যাপ্লাই করেছি, তো সব কাগজপত্র ফাইনাল যাবে এখন। আচ্ছা, স্পন্সরের সাথে আর কি,
তো আমি আমার আব্বাকেও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু গত মাসে আমার আব্বা মারা যাওয়াতে শুধু আমার মার জন্য প্রসেসিং করছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমার একটা ছোট বোন আছে, 19 বছর বয়স, বাট ও হচ্ছে অটিস্টিক বেবি। তো সেই ক্ষেত্রে কি মানে কোনো ল আছে যে আমার মার সাথে তাকে আমি এখান থেকে অ্যাড করতে পারবো বা করা যাবে কিনা? হ্যাঁ শামিন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার যে মেইন প্রশ্ন সেটা হচ্ছে আপনার যে 19 বছরের বোন আছে উনি আপনার মায়ের সাথে আসতে পারবে কিনা। দুর্ভাগ্যবশত আসলে আপনি যেহেতু ইউএস সিটিজেন, যেহেতু আপনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার ওই ছোটো বোনটি আপনার মায়ের সাথে ফলো করে আসতে পারবে না। এখানে একটা বেসিক রুল হচ্ছে ইউএস সিটিজেনের রিলেটিভসের সাথে কেউ কাউকে ফলো করে না। আপনি যদি গ্রিন কার্ড হতেন, গ্রিন কার্ডের কিছু রিলেটিভস তাদের রিলেটিভসটা ফলো করে, তো সেক্ষেত্রে আপনার বোন আপনার মায়ের সাথে আসার কোনো সম্ভাবনা নেই। যেটা মানে তার মা এসে আবার অ্যাপ্লাই করতে, হ্যাঁ যেটা করতে পারে, এখানে একটা অ্যাডভাইস হলো যে ওনার মা গ্রিন কার্ডে এসে সাথে সাথে ওনার ওই বোনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারে, তখন হয়তো এক থেকে দেড় বছর। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, আমাদের সাথে নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। কে আছেন দর্শক? হ্যালো, বাবার নামটা একটা এন এর জায়গা ডাব্লু হয়ে গেছে, এটা কি চেঞ্জ করতে হবে? আমার চেঞ্জ করার কি প্রক্রিয়া? আপনার ছেলের নামের যেই ভুলটা হয়েছে সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। আর আমাদের আমেরিকাতে নাম চেঞ্জের প্রক্রিয়া, না 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 চেঞ্জ না, বাবার নামটা মধ্যে একটা নাম পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আপনি সঠিক আপনার স্পেলিংটা ফিরে পাবেন। বাবার নাম বুঝতে পেরেছি, কিন্তু আপনার যে নামটা সেটা কালেকশনের জন্য আপনার হেলথ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে, ওরা যদি না করে তখন আদালতে সমর্পণ হতে পারবেন। জি ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এবার কে আছেন আমাদের সাথে? একজন দর্শক বলছেন কিম জং উনের মাথা নিচে দিয়া, মানে খুব নুরুল আবেদিন রায়হান, সে বলছেন যে কিম জং উনকে একটা কঠিন শাস্তি ডোনাল্ড ট্রাম্পকে উচিত দেওয়া, সে বেশি বাড়াবাড়ি করছে, নর্থ কোরিয়ার নেতার কথা বলছিলেন, কি বলবেন আপনি? মানে এক রোখা এবং একই সাথে অজানা একটি দেশ। এটা আমি ওনার সঙ্গে ডিফার করি, এই কারণে যে যেহেতু উনি একটু পাগলা টাইপের মনে হচ্ছে, এবং এই পাগলের হাতে পারমাণবিক বোমা এটা কতটা ভয়াবহ, কোনো কারণে যদি উনি, যেহেতু সে পাগল এবং একটু মানে আমার মনে হচ্ছে, ব্যক্তিগত আমি মনে করি খুব সাধারণ মানুষের মতো নয়, একটু অ্যাবনর্মাল, এবং সেই কারণে, কারণ তার হাতে মানে পারমাণবিক বোমা সে কীভাবে ব্যবহার করে বা কীভাবে কখন, এটাই চিন্তার ব্যাপার। আসলে খুব নর্মাল ব্যাপার হলে, নর্মাল সাধারণ মানুষ হলে চিন্তাটা একটু কম ছিল, যেহেতু উনি একটু মানে পাগলের মতো আচরণ করছেন, একটু অস্বাভাবিক তার ব্যবহার, তার কথাবার্তা, তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুই অসাধারণ, একটু ডিফারেন্ট, একটু ক্রেজি, তো সেই জন্য তাকে হ্যান্ডেল করতে যথেষ্ট মানে মানে সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করা উচিত। জি, কেউ একজন আমাদের সাথে আছেন, যোগ দিয়েছেন, প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আমি কুইন্স থেকে শাফি বলছি। বলুন ভাই। জি ভাই শুনছি আমরা, বলুন। আপনাদের দিমাগে নিয়ে কি চিন্তা করছে সরকারটা? জি ভাই, কি বুঝতে, আপনি আপনার মাইকটা অফ করে নেন, আমরা আসলে আপনার প্রশ্নটা প্রপারলি শুনতে পারিনি, কারণ আমার ধারণা আপনি স্পিকারটা অন করে কথা বলছেন সম্ভবত। আপনি যদি একটু কানের কাছে নিয়ে প্রশ্নটা করতেন তাহলে আমাদের কাছে একটু পরিষ্কার হতো। আপনি কি আছেন সংযোগে?
দর্শক দুঃখিত, আপনাকে সম্ভবত আমরা পাইনি। এখানে পল আকাশ নামে একটা প্রশ্ন আমরা নেই, তিনি ভ্যালিড স্টুডেন্ট ভিসা F1 অ্যান্ড অ্যাপ্লাইড ফর অ্যাসাইলাম, কেস ইজ পেন্ডিং নাও অ্যান্ড হি অ্যাপ্লাইড ফর ওয়ার্ক অথরাইজেশন বাট স্টিল F1 ভিসা ইজ ভ্যালিড, উইল ইট মেক এনি প্রবলেম টু গেট ইএডি কার্ড বেসড অন অ্যাসাইলাম কেস পেন্ডিং? না, এটার আনসার হচ্ছে আপনি F1 স্ট্যাটাস বজায় রাখতে পারেন, আর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে এটা রুল অনুযায়ী 150 দিন পরে আপনি ইএডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি যথারীতি আপনি 180 দিন পরে ইএডি কার্ড পেয়ে যাবেন, আর সেক্ষেত্রে এটা আপনার ইচ্ছা, আপনি F1 ধরে রাখতে পারেন আবার নাও ধরে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন? আমি আহমেদ বলছিলাম। আমি আসলে জানতে চাচ্ছিলাম, আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? আমি বলতেছি এখন সিডনি থেকে। বাট সিডনি থেকে? জি অস্ট্রেলিয়া। জি বলুন ভাই। হ্যাঁ, অস্ট্রেলিয়া সিডনি থেকে। তো এখানে আমি জাস্ট শুনতে পারছি যে আপনাদের একটা আমেরিকাতে একটা বিজনেস মাইগ্রেশনের একটা পলিসি আছে যে $5,00,000 সমপরিমাণ ইনভেস্ট করলে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি সিডনি থেকে ফোন করেছেন, নিশ্চয়ই উত্তরটি আপনি। আমিও ধন্যবাদ জানাতে চাই, অনেক দূর থেকে ফোন করেছেন। উনি যে জিনিসটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে আপনার বিজনেস বেস গ্রিন কার্ড, সেটা হচ্ছে ক্যাটাগরি EB5। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি, এখনও প্রোগ্রামটা চালু আছে, কোনো ব্যক্তি যদি $500,000 অথবা $1,000,000 ইনভেস্ট করে তাহলে গ্রিন কার্ডটাকে পেতে পারে। আর অ্যামাউন্টটা ভ্যারি করে এই কারণে, $1,000,000 যদি করে সেটা আপনার শহর এলাকায় যদি ইনভেস্ট করে $1,000,000, আর যদি $500,000 যেখানে আপনার আনএমপ্লয়মেন্ট রেস বেশি সেই জায়গায় যদি রুরাল এরিয়াতে ইনভেস্ট করলে $500,000, তাহলে সেক্ষেত্রে উনি গ্রিন কার্ড পেতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেকেই নিশ্চয়ই এই তথ্যটি জেনে গেলেন এবং খুব কার্যকরী একটি প্রশ্ন করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আরো একজন আছেন আমাদের সাথে, কে আছেন? প্রিয় দর্শক নাম এবং পরিচয় দিন এবং আপনার প্রশ্নটি করুন। কে আছেন ভাই? হ্যালো, জি আমার নাম হলো আলিম, আমি কুইন্স থেকে বলতেছি। জি আলিম ভাই বলুন। জি আমার প্রশ্ন হলো, আমার একটু প্রশ্ন মানে কি, একটু মনোযোগ সহকারে শুনেন তারপর উত্তর দিন প্লিজ। জি আমার প্রশ্ন হলো, আমি কোন এক কারণে আমি একটা লয়ারের সাথে শরণাপন্ন হয়েছিলাম। আপনাকে একটু দ্রুত বলতে হবে ভাইয়া। আচ্ছা, বিষয়টা ছিল এরকম যে আমার একটা মেডেলিয়ন ছিল, ট্যাক্সি মেডেলিয়ন। আপনি জানেন বাংলাদেশে অনেক লোকের কিন্তু ট্যাক্সি মেডেলিয়ন আছে। আমি একটা মেডেলিয়ন কিনছিলাম, সেই মেডেলিয়নের দাম ছিল প্রায় $1,000,000, তো সেটার দাম কমে গেছে, এখন প্রায় $300 চলে আসে। এখন এই সুযোগটা একটা লয়ার আমাদেরকে ট্যাক্স করে যে সে ট্যাক্স মেডেলিনের দাম $1,00,000 নিচে নামা দিতে পারবে। তো আমি যে তার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করলে সে বলে যে সে $10,000 তার ফি লাগবে, বিনিময়ে সেতে আমার ট্যাক্স মেডেলিনের দাম $100,000 নামা দিতে পারবে। এখন প্রশ্নটা কি? আচ্ছা, আমি তাকে টাকা পে করি এবং সে হিয়ারিং এ গেলে সে লুজ করে সে আবার আমাকে বলে যে আমাকে আপিল করতে হবে। আমি বললাম যে ঠিক আছে আপিল করেন, বলে যে টাকা দিতে হবে। আমি তাকে টাকা দিয়ে আবার সে আমার কাছে $3,000 নেয় এবং সে একথা বলে যে যদি এই 7 দিনের মধ্যে আপিল না করি তাহলে আমার মেডেলিনে চলে যাবে। আমি তাকে 1 দিন পরে টাকা দিয়ে দিই কিন্তু সে আপিল করে না, আপিল না করলে 7-10 দিনের মাঝে আমার মেডেলিনটা ব্যাংক নিয়ে যায়। সেক্ষেত্রে এটা কি? আচ্ছা একটা ছোট একটা প্রশ্ন, আপনি কি ব্যাংক্রাপসি করেছেন? আপনার লয়ার কি ব্যাংক? আপিল করে নাই, আপিল না করলে আমি বিভিন্ন জায়গায় কমপ্লেন করি, তার সাথে যোগাযোগ করার পর বিভিন্ন জায়গায় কমপ্লেন করলে সেটা আপিল করে গোপনে, এবং আমার আপিল করার পর দেখা যায় যে আমাকে সে না জানাইলে, না জানায় আপিল করে এবং ডেট জানায় নাই, পরে আবার সেটা খারিজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভাই এখন আপনি একটু সংক্ষেপে প্রশ্নটা করেন কি, মানে এখন হলো যে আমি এখন কি করতে পারি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি
আলিম সাহেব, আপনার সিচুয়েশনে মনে হচ্ছে ব্যাংক্রাপসি করেছে চ্যাপ্টার 13। আপনার যে কথা শুনে যেটা অভিযোগ আপনার কাছ থেকে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আপনার লয়ারের বিরুদ্ধে, সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে আপনি নিউ ইয়র্ক স্টেটের কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনি লয়ারের দ্বারা প্রতারিত হয়েছেন অথবা ভালো সার্ভিস পান নাই, সেই জিনিসটা আপনি করতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন। আসলে আমার মনে হয় একটু দুঃখজনক, সেই হিসেবে আপনি ব্যক্তিগতভাবে আমাদের লয়ার যে উত্তরটি দিলেন সেটির জন্য আমরা মানে আশা করছি আপনি সেভাবে উদ্যোগ নেবেন। এরপর কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হাই, আমি কুইন্স থেকে শাফি বলতেছি। আমার প্রশ্নটা হলো যে ড্রিমারদের নিয়ে সরকার কি চিন্তা করতেছে, কারণ ড্রিমার বলতে কি বুঝতে চাইছে সরকার? ড্রিমার, হ্যাঁ হ্যাঁ, উনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন উনি হচ্ছেন ডেকার কথা বলছেন আর কি, ড্রিমার যারা। তো এখন আমাদের যে ট্রাম্প প্রশাসন এখনও ডেকারদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, ট্রাম্প প্রশাসন এখনও ডেকার যেই প্রোগ্রাম সেটা চালু রাখার পক্ষে আছে। তো সামনে কি হয় আমরা, যদিও আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস একটু ভিন্ন মতামত দিয়েছিলেন এই বিষয়টি নিয়ে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বরাবরই এটি বহাল রাখার পক্ষে এবং এখনও এটি আছে। উনি বলেছেন যে উনি লাইক করেছিলেন দেখে, সুতরাং প্রেসিডেন্ট চাইলেই এটি থাকবে নিশ্চয়ই, এটা নিয়ে আমরা অত দুর্ভাবনার মধ্যে কিছু দেখি না এখন পর্যন্ত। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মিশিগান থেকে বলছি ভাই, আমার নাম হলো আব্দুল হান্নান। জি হান্নান ভাই বলুন। হ্যাঁ, আমি উকিল সাহেবের লগে একটা কথা বলতাম, মানে হইতেছি আর কি। জি বলুন। আমি আইছিলাম মানে 91 তে ওপিওয়ানে আইছিলাম আমি আমেরিকাতে, বুঝছেন? কি দিয়ে? ওপিওয়ানে। জি হ্যাঁ, ওপিওনে আসার পরে আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করি 98 তে, আমি সিটিজেন। কিন্তু তো অ্যাপ্লিকেশন করার পরে মানে ডাকাতে যাওয়ার পরে ওরা ডেট দিচ্ছে, ডেট দেওয়ার পরে আমার বোন মানে এমবিসিতে আসছিল। একটু দ্রুত প্রশ্নটি করতে হবে এবং আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে নিন একটু লম্বা ভাই। আচ্ছা, ও আসার পরে মানে এটি দেয় নাই, আমার সব কিছু ঠিক আছিল, সাপোর্ট সব কিছু ঠিক আছিল, কিন্তু ওরা ভিসা দেয় নাই, এই কারণে ওরা বলছে যে ছোটবেলার ফটো দেও। তো আমার বোন বলছে যে ছোটবেলার ফটো তো আমার কাছে নাই, আমাদের 1971 আমাদের সংগ্রামের সময় আমাদের কোনো এভিডেন্স আসিল না বা আমার কাছে কোনো ফটো নাই। আচ্ছা, এখন কি করবেন সেটি তো? এখন মানে আমার সব কিছু ঠিকঠাক আসতো মানে এন্ট্রি দেয় নাই, এখন আমি কি করতে পারি? জি ধন্যবাদ আপনাকে হান্নান ভাই, এবং আপনার মতো যারা আমাদের প্রশ্ন করেন আপনাদের জন্যই এই টেলিভিশন। আশা করছি আপনারা নিশ্চয়ই আমার একটু পরামর্শ কিংবা অনুরোধ মনোযোগ দিয়ে শুনবেন, যখন আপনারা টেলিফোনে ফোন মানে করবেন তখন অবশ্যই টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন, কারণ আপনারা যে কথা বলেন সেটা প্রতিধ্বনিত হয়ে আবার শোনা যায়, সুতরাং প্রশ্নটি ভালো করে শোনা যায় না। সুতরাং টেলিভিশনের ভলিউমটা কমাবেন এবং টেলিভিশন একদম ফোনের কাছে মুখ নিয়ে প্রশ্নটি করবেন, কোনো স্পিকারে না। সুতরাং একটু পরিষ্কারভাবে দ্রুত না বললে আমরা ঠিক ওইভাবে ম্যানেজ করতে পারি না। আপনাকে ধন্যবাদ, কে আপনি একটু যদি এটার উত্তর দেন। হ্যাঁ, আব্দুল হান্নান সাহেব প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার উচিত ছিল যখন ওনারা ভিসা ফেস করেছে ভালো কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করে এমবিসির সাথে জিনিসটা পার্সু করা, আর এটা অনেক দিন পার হয়ে গেছে, এই মুহূর্তে তেমন কিছু করার সুযোগ নেই, আপনি হয়তো আবার রিঅ্যাপ্লাই করতে পারেন আপনার সিস্টেম। ধন্যবাদ। হ্যাঁ বাবুল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন চলে আসছে ফেসবুকে। বাবুল ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ক্ল্যাশ বিটুইন পিপল অ্যান্ড পুলিশ ইন সাউথ কোরিয়া? তার মানে ওই থার্ড ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়ার সময় গ্রামের মানুষ এটা বাধা দিয়েছে যে এই গ্রামে এটা স্থাপন করা হবে, তারা মনে করছে ওই থার্ডকে লক্ষ্য করে যদি আবার হামলা হয় তাদের জনজীবন ক্ষতির মুখে তারা সাফার করবে। অবভিয়াসলি তাদের যে আশঙ্কা, তা আশঙ্কাটা যে একেবারে অমূলক তা নয়, কারণ পারমাণবিক ব্যাপারগুলো যে এলাকায় এগুলো অ্যাক্টিভিটিস হয় সে আশেপাশে এলাকা একটু খুব সেন্সিটিভ ব্যাপার থাকে এগুলার টাচে আসলে বা পারমাণবিক ব্যাপারগুলো। অসংখ্য ধন্যবাদ। তারপরেও আমি মোহাম্মদ রাশেদ আপনার উদ্দেশ্যে বলতে চাই, এই প্রযুক্তিটি বসানোই হয়েছে যেন কোনো হামলা হলে সেটি আকাশেই ধ্বংস করা যায়, সুতরাং এটিকে লক্ষ্য করেও যদি হামলাটি চালানো হয় তাহলে হয়তোবা এর উদ্দেশ্য যেটি এটি হয়তোবা আকাশেই সেটিকে ধ্বংস করে দিতে পারবে। আর যুক্তরাষ্ট্রের প্রযুক্তির উপরে নিশ্চয়ই আমাদের সকলের আস্থা আছে এবং সেটি আমরা তো দেখেছি বিভিন্ন সময়ে। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় নিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম ভাই।
জি ওয়ালাইকুম সালাম ভাই। আমি আব্দুল হাকিম ব্রঞ্জ থেকে বলতেছি। ভাই হাকিম ভাই বলুন। আমি মাহফুজুর রহমান সাহেবের কাছে আমার প্রশ্নটা। জি আমার ছোট ভাই আসছিল বিজেপি স্যার ওইখানে এবং ওই পলিটিক্যাল অ্যাসাইলাম মারছিল, এখন ওইটার এখনো কোনো ডিসিশন হয় নাই, আমি কি চাইলে ওই স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারি? মানে কি স্ট্যাটাস নিতে চান? অন্য কোনো সিস্টেম কি আমি নিতে পারি ওইটা থাকা অবস্থায়, যেমন কোনো বিজনেস দিয়ে বা অন্য কোনো আপনার ভাই যদি আনমেরিট থাকে, উনি যদি ইউএস সিটিজেন কাউকে বিয়ে করে তখন হয়তো উনি এখানে অ্যাডজাস্টমেন্টের সুযোগ পেতে পারে। আর এছাড়া অন্য কোনো বিজনেস অথবা স্টুডেন্ট ভিসা ওইসব ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ উনি অলরেডি স্ট্যাটাস লুজ করে ফেলেছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক কি আছেন, এবার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম ভাই। আমি হোসেন মোহাম্মদ বলছিলাম জ্যাকসনহ্যাম থেকে। ভাই বলুন। আমার প্রশ্ন, আপনারা খালি ওই যে ইমিগ্রেন্টের লয়ার নিয়েছেন, আর ম্যাক্সিমাম বাঙালি লোকেরা তো আপনার বাসা ভাড়া নিয়ে অনেক ভোগান্তিতে ভুগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই আপনি। একটু পরিষ্কার ভাবে যদি বলেন। 2013 এর ভাড়া ছিল 1250 টাকা। আমার কোশ্চেন হচ্ছে, এট এ টাইমে আমার নভেম্বর ডিসেম্বরে আমার লিজ কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ওরা 200 টাকা বাড়ায় আমার 200 টাকা বাড়ায় লিস্ট পাঠাইছে। আচ্ছা, আবার করছে, আবার এক মাস পরে আবার 150 টাকা অ্যাড করে 350 টাকা আবার 1800 টাকা লিস্ট পাঠাইছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার মনে বুঝতে পারছি যে এটা হচ্ছে যে ক্রমবর্ধমান, লিস্ট শেষ হওয়া মাত্রই তাকে প্রথমে $200 তারপর আরও $150 বাড়িয়ে পাঠিয়েছে। কি ধরনের বাসায় থাকেন আপনি? কি মোর দেন 6 ফ্যামিলি হাউসে থাকেন না কোনো প্রাইভেট হাউসে ভাড়া থাকেন? হ্যালো, লাইন চলে গেছে। এটা একটু একটু দর্শক আপনি থাকুন, আমরা একটু প্রশ্ন উত্তর দিই। হ্যাঁ, এটা বাসা ভাড়ার আনসারটা দিয়ে দিই তাহলে। এটা হচ্ছে দুইটা সিচুয়েশন হতে পারে যেটা আমি প্রশ্ন করেছি। একটা হচ্ছে উনি যদি মোর দেন 6 ফ্যামিলি হাউসে থাকে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকে, মোস্ট অফ দি অ্যাপার্টমেন্ট বিল্ডিং হচ্ছে আপনার র্যান্ট স্টেবিলাইজড, এগুলো ওগুলোর মধ্যে আপনার প্রতি বছর আপনার সিটি একটা হিসাব করে যে তুমি 1% 2% বাসা ভাড়াতে পারবে। কিন্তু সেখানেও আবার লুপহোল থাকে, একটা থাকে লিগ্যাল রেন্ট, একটা থাকে ডিসকাউন্ট রেন্ট। তো ল্যান্ডলর্ডরা ওই লিগ্যাল রেন্টের মাঝে ওই ডিসকাউন্ট রেন্ট, যদি এটা ফর এক্সাম্পল লিগ্যাল রেন্ট 2200 টাকা আর ডিসকাউন্ট রেন্ট হচ্ছে 1500 টাকা, পরের বছর সে ইচ্ছা করলে 1500 থেকে 2200 মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট সে বাসা ভাড়া বাড়াতে পারে, কিন্তু 2200 টাকার উপরে কিন্তু 1% 2% বেশি ভাড়া বাড়াতে পারবে না। আর যদি সেটা প্রাইভেট হাউস হয় সেক্ষেত্রে আপনার, সেক্ষেত্রে ওনার কিছু করণীয় আছে কিনা, আমি কার কাছে, সেক্ষেত্রে আপনার সিটি স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে, যারা যদি কোনো ল্যান্ডলর্ড যদি কোনো মানে আনরিজনেবলি বাসা ভাড়া বাড়ায় ওখানে গিয়ে কমপ্লেন করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের দুজন আছেন, আমরা একটা প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক? জি হ্যালো। জি বলুন ভাই। জি আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমরা এখানে 5 বছর হয়েছে, তো আমাদের গ্রিন কার্ড, আমাদের গ্রিন কার্ড, তো আমার বোনের বিয়ে 1 বছর আগে, তো আমরা জন্য তো এখন পর্যন্ত রেসপন্স, তো সেক্ষেত্রে আমাদের আমরা প্রশ্নটা বুঝতে পারিনি, আপনি কি স্পিকার অন? জি জি স্পিকার, আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে স্পিকার অন করে কথা বলবেন না, আমরা শুনতে পাই না, আপনি টেলিফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বললে আমরা শুনতে পাই। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? এই যে এখন একটু শুনতে পাচ্ছি, একটু হেল্প আমাদেরকে করুন। জি আমরা আসি এই দেশে হচ্ছে 5 বছর হয়েছে, ঠিক আছে, তো আমাদের গ্রিন কার্ড এখনো, তো আমার বোনের বিয়ে হয়েছিল 1 বছর আগে, তো আমরা অ্যাপ্লাই করছি 1 বছর হয়েছে আর কি ওর হাজবেন্ডের জন্য, তো এখন পর্যন্ত আমরা আর কোনো রেসপন্স পাচ্ছি না। জি ধন্যবাদ। আপনি আমাদের মানে করণীয়টা কি এটা একটু জানেন? ধন্যবাদ আপনাকে। আপনার বোন কি আমেরিকায় থাকে?
পোস্টারের কনফিউশন যে ওনার বোনের হাজবেন্ড যে অ্যাপ্লাই করেছে লুকস লাইক ওনার সিস্টারও এদেশে আছে, আমরা যেহেতু বলেছে ওনার সিস্টারও তো গ্রিন কার্ড আমার মনে হয় যদি প্রশ্নটার উত্তর আমরা দিতে না পারি তাহলে আমরা আশা করব আপনি আবারও হয়তো বা পরবর্তীতে প্রশ্ন করবেন, কারণ আমার বাবা মা গ্রিন কার্ড হোল্ডার, আমি ম্যারিড, উনারা কি আমার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার ব্রাদার ইন ল একটা রেস্টুরেন্ট আছে, ভালোই রান করছে, আমি কি ওখানে $100,000 শেয়ার নিয়ে EB2 ক্যাটাগরিতে কি অ্যাপ্লাই করতে পারি কিনা গ্রিন কার্ডের জন্য? আপনার কি স্ট্যাটাস? গুড কোশ্চেন। আমি এখন H1 এ আছি। আচ্ছা H1 আপনার প্রথম প্রশ্ন, আপনার গ্রিন কার্ড ধারী বাবা মা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটা ইমিগ্রেশন রুল হচ্ছে গ্রিন কার্ড ধারীরা তাদের ম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করতে পারে না যেহেতু আপনি ম্যারিড বলেছেন। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার আপনার ব্রাদার ইন লর যে বিজনেস আছে E2 ভিসা, সেটাতে আপনি সুইচ করতে পারেন H1B ভিসা থেকে অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনারা সুইচ করতে কোনো বাধা নেই, আপনি স্ট্যাটাস চেঞ্জ করে E2 তে যেতে পারেন। আমাদের কয়েকজন ফেসবুকে আছে, অনেকগুলো জমে গেছে, আমরা বিরতিতে যাব এখন, দ্রুত কয়েকজনের নাম বলে শুধু আমরা যাব। সিলেট থেকে, ঢাকার বাংলাদেশের সিলেট থেকে তিনি প্রশ্ন করছেন যে তার নানু মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন, 3 বছর হয়ে গেল, আর কতদিন লাগবে? আপনি বলেছিলেন যে 10 বছর লাগবে, এখন তার প্রশ্ন হচ্ছে 10 বছর কি লাগবে না এর আগেও হয়ে যেতে পারে স্যার? আরেকটু আছে, তার বয়স 18 হয়েছে এখন, কিন্তু আমাকে দেখতে দেখা যায় 22-23, তাহলে কী হবে? ওনার নানু ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছে, এটা এটা লুকস লাইক ওনার নানু হচ্ছে US সিটিজেন, ম্যারিড চিলড্রেন জন্য অ্যাপ্লাই করেছে। সেই ক্ষেত্রে আপনার এখন যে প্রায়োরিটি চলছে সেটা হচ্ছে ম্যারিড চিলড্রেনের প্রায়োরিটি চলছে আপনার June 2005, তাহলে বেশ লম্বা সময় লাগতে পারে। মানে ধন্যবাদ। আর কোথা থেকে আমাদের দর্শকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখুন, মোহাম্মদ আসাদ আহাদ তিনি সিঙ্গাপুর থেকে বলছেন, তারপরে নিজামুদ্দিন বলছেন কুয়েত থেকে। আশা করছি মানে এইটুকু আমরা বুঝতে পারছি যে আপনারা মোটামুটি সারা পৃথিবী থেকেই দেখছেন এবং অপেক্ষায় থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে আপনারা যারা দেখছেন আপনাদেরকে স্বাগত আরও একবার। আমরা বাবুল ভাই আপনার কাছে যাই, এবং একজন প্রশ্ন করেছেন, ভাই আদৌ কি যুদ্ধের সম্ভাবনা আছে নাকি উত্তর কোরিয়াকে চাপে রাখার এটা কৌশল? এটা কুয়েত থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আপাত দৃষ্টিতে ব্যক্তিগতভাবে আমি মনে করি অবশ্যই চাপের দিকে এগোচ্ছে, বাট তারপরেও জিনিসটা যেভাবে এগোচ্ছে একটু আশঙ্কারও কারণ আছে, কারণ আপনাকে যাকে চাপে রাখবেন বিড়ালকেও তো চাপে রাখলে বিড়াল লাভ দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করে। এক্স্যাক্টলি, তো যে স্ট্র্যাটেজিটা আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে উত্তর কোরিয়াকে মোটামুটি তার সঙ্গে একটা কম্প্রোমাইজিং অ্যাটিচিউডে এতকাল ধরে আগের প্রেসিডেন্ট এবং অন্যান্য সবাই এগিয়েছে, কিন্তু এখনকার যে প্রেক্ষিতটা তাতে করে একটু যে তাকে একটু শিক্ষা দিতে হবে এরকম একটা অ্যাটিচিউড মানে ডেভেলপ করেছে আর কি। ধন্যবাদ আপনাকে, কারণ এইভাবে তো অনেকদিন ধরে চলছে। প্রিয় দর্শক, আপনাদের আরেকটি প্রশ্ন আমরা ফেসবুক থেকে নিব। ঝুমু হক তিনি বলছেন I-130 অ্যাপ্রুভড আছে, এখন কি যদি তিনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে তার কেসে কোনো প্রবলেম হবে কিনা?
হ্যাঁ, উনি ক্লিয়ার করে বলেনি I-130 কে মানে কে অ্যাপ্লাই করেছে ওনার জন্য। লুকস লাইক সাধারণত এই ধরনের সিচুয়েশনে প্রশ্নগুলো দেখতে পাই যে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে I-130, না হলে এতদিন ওয়েট করার কথা না, হাজব্যান্ড ওয়াইফ ওনারা কেউ অ্যাপ্লাই করে এখানে চলে আসতো। তো সেক্ষেত্রে আনসারটা হচ্ছে করাই ভালো নাকি না করতে পারে। আমরা দেখেছি প্র্যাকটিক্যালি কাউকে কাউকে ওই রিজনে এবার ভিসা ডিনাই করেছে, আবার অনেকে চলে আসছে। সো এটা ডিপেন্ড করে কনস্যুলেট অফিসের মানে মর্জির উপরে। সুতরাং আপনি দেখতে পারেন বিষয়টি ভেবে। প্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ব্রুকলিন থেকে মিনহাজ বলছি। জি মিনহাজ সাহেব, বলুন। আমি আমার দুইটা কোশ্চেন ছিল ভাই। বলুন ভাই। যে আমি এখানে 2000 এ আসছি এবং 11 বছরের মতো আমি ট্যাক্স ফাইল করছি। আচ্ছা আচ্ছা। ট্যাক্স ফাইল করার পরে আমি ক্যান্সেল অফ রিমুভালের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বুঝছেন। তারপরে দিয়ে আমি 6 মাসের মতো হয়েছে আমাকে ওরা ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল। আচ্ছা আচ্ছা। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আমার আর কোনো ই করে নাই, ওরা ওই খালি যে ই অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি ফিঙ্গারপ্রিন্টের জন্য আমাকে ডাকছিল, তখন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি, দিয়ে আসার পরে আমার আর কোনো পেপার টেপার কিছু আসে নাই। আর সেকেন্ড কোশ্চেনটা হয়েছে হলো আমার ভাই ওনার শালি ওনার জন্য অ্যাপ্লাই করলো 2003-তে, উনি ভিসা ফি সব কিছু দিছে, এর পর্যন্ত আর ওর কোনো ই করে নাই, এই 6 মাসের মতো হয়েছে ওর ভিসা ফি জমা দিছে। ওকে, ভাই কার জন্য অ্যাপ্লাই করেছে একটু আবার কাইন্ডলি বলবেন। ভাই আপনার ভাই ওনার শালি আমার ভাই শালি অ্যাপ্লাই করছে। আর আমার আমারটা আমি বলছি যে আমি এখানে 2000 আসছি, আমার 3টা ছেলে মেয়ে এই দেশে বর্ন, আর আমি 17 বছরের 11 বছর ট্যাক্স ফাইল করছি, বুঝছেন। ট্যাক্স ফাইল করার পরে আমি ক্যান্সেল অফ রিমুভালের জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন ওইটা ওরা অ্যাপ্রুভাল করছে, করার পর আমাকে ফিঙ্গারপ্রিন্টে ডাকলো, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি, আসার পরে আমার 6 মাসের মতো হয়েছে ভাই। ওকে ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছি ভাই। সেকেন্ড প্রশ্নের জন্য ভাই ভাইয়ের শালির জন্য অ্যাপ্লাই করেছে, শালির জন্য ভাই কিভাবে ভাইয়ের শালির জন্য অ্যাপ্লাই করবে? ভাই তার শালিকার জন্য অ্যাপ্লাই করতে পারে না। ইমিগ্রেশন কোর্টে আছে, তো সেক্ষেত্রে অবশ্যই ওনার যে একটা ফাইনাল হিয়ারিং এর ওনাকে উপস্থিত হতে হবে ওনার, সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশন জাজ ডিসাইড করবে যে ক্যান্সেলেশন রিমুভাল করবে কি করবে না। তো সেক্ষেত্রে আপনার যে অ্যাটর্নি আছে তার সাথে ভালোভাবে বুঝুন বিষয়টা নিয়ে কি হবে নেক্সট স্টেপে। আর আপনার যে সিস্টার ওই ব্রাদার ওয়াইফ সম্ভবত আপনার ইয়ের জন্য ওই ব্রাদারের শালির জন্য অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনে আমাদের দেখতে পাই যে 10-12 বছর সময় লাগবে। ধন্যবাদ। প্রিয় দর্শক কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আমি ডেট্রয়েট মিশিগান থেকে বলছিলাম ভাই। জি ভাই বলুন। আমি একটা প্রশ্ন, আমার ওই যে আমার আমার আমি ইউএস সিটিজেন, কিন্তু আমার ওই ডুয়েল সিটিজেনশিপ আছে বাংলাদেশের, তো আমার পাসপোর্ট আছে ডুয়েল সিটিজেনশিপে, কিন্তু আমি কোনো দেশে যাওয়ার সময় আমি ওই বাংলাদেশ পাসপোর্টটা ইউজ করতে পারি কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে বাধা হওয়ার কথা না, যে ডুয়েল সিটিজেন মেনটাই হচ্ছে আপনি দুই দেশের নাগরিকত্ব বহন করেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না আপনি যদি দুইটা দেশেরই মানে বৈধ পাসপোর্ট ইউজ করেন। তো সেক্ষেত্রে তিনি বাংলাদেশে যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যান, আবার এখানে আসবেন কোন দেশের পাসপোর্ট নিয়ে? অবভিয়াসলি ওনাকে ইউএস পাসপোর্ট ইউজ করতে হবে, উনি যদি বাংলাদেশের পাসপোর্ট শো করে বলে যে হোয়ার ইজ ইউর ভিসা ইন ইয়েতে বাংলাদেশের পাসপোর্ট, তো ঢোকার সময় অবশ্যই ইউএস পাসপোর্ট ইউজ করতে হবে। আমার মনে হয় বাংলাদেশি পাসপোর্টটা না, ইউএস ওটা ইউজ করতে, ইউএস পাসপোর্ট ইউজ করা ওনার জন্য বেস্ট হবে, বেস্ট হবে, সেটা যেটি বলছিলেন আশা করছি বুঝতে পেরেছেন। হাফিজুর রহমান স্পেন থেকে ফোন করে মানে এখানে আছেন, এবং আরেকজন বলছেন আমাদের কোড নাম্বার কি, উনি আমাদের ফোন করতে চান কোন একটি দেশ থেকে। নুরুল আবেদিন রায়হান আবার সেটি দিয়ে দিয়েছেন, আশা করছি আপনি পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক এবার কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক কে আছেন? সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই। আমি বাতেন উডসাইড থেকে বলছি। জি বাতেন ভাই বলুন। আমি মাহবুব ভাইয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2005, এখন কি স্ট্যাটাস সেটা জানতে চাই? স্ট্যাটাসটা জানতে চাইছি। জি ধন্যবাদ। বর্তমানে ভাই বোনের প্রায়োরিটি চলছে আপনার মে 2004, সেক্ষেত্রে সম্ভবত আরো বছরখানেক অপেক্ষা করলে হয়তো আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রায়োরিটিতে চলে আসবে।
আচ্ছা, একটি অনন্ত মাহমুদ ফোন করেছেন। আচ্ছা, আমরা আরেকজন আছেন সংযোগে, সেটি নিয়ে নিই, নিব অনন্ত মাহমুদ, আপনারটাও নিব আশা করছি। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আমি আমার নাম পারভিন আক্তার, আমি ম্যানহাটন থেকে করছি। আমি আমার ভাই অ্যাপ্লাই করছিল আমার দেশে ভাই বোনের জন্য 2009-এ। আমি জানতে চাচ্ছি আর কতদিন লাগবে ওদের কেসটা ঢাকা যেতে। কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছিলেন, যেটা আপনার আমরা দেখতে পাই যে এখন প্রায়োরিটি চলছে মে 2004। সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি যে প্রতি বছর এক বছর করে ডিডাকশন হয়, তাহলে তো ধরে রাখতে পারেন যে 4-9 অথবা 5-6 ইয়ার সময় লাগতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা প্রায়োরিটিতে আসতে। আরেকজন লাইনে আছেন, কে বলছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামুআলাইকুম। জি আমরা শুনছি আপনার প্রশ্নটি। আমার নাম তাহেরা বেগম, আমি প্রশ্ন করতে চাই। আমি আমার সেকেন্ড ম্যারেজ, বাট আমি এখানে বিয়ে করতে চাইতেছি। ওর কিন্তু কাগজপত্র নাই, এখন কি আমি কি এখানে বিয়ে করবো, বিয়ে দেখাতে পারবো না, বাংলাদেশে যে বিয়ে দেখাতে হবে। আপনার পোস্টটা ইয়েতে, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি? না, সেক্ষেত্রে বিয়ে করতে কোনো সমস্যা নেই, ওনার যদি কাগজপত্র নাও থাকে, যদি কোনো ভ্যালিড আইডি থাকে, উনি এদেশে বিয়ে করতেই পারেন, আপনি এদেশে যে কাউকে বিয়ে করতে পারেন, বিয়ে করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন বলছেন, এটা প্রশ্নটা আমরা যেহেতু বলছি সেই জন্য, উনি তার আঙ্কেল ইউএস সিটিজেন, তারা সবাই গ্রিন কার্ড হোল্ডার, তাদের এখানে একটি বিয়ের অনুষ্ঠানে তারা ইনভাইটেশন পাঠিয়েছেন বাংলাদেশে তাদের নেফিউর জন্য, এবং তাদের স্ট্রং ব্যাংক ডিপোজিট তাদের আছে, ভিজিট ভিসা কি করে পেতে পারে, সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই বিজনেস ভিসার জন্য যে কোনো মানে আপনার পারপাসে এটা অ্যাপ্লাই করতেই পারে ঢাকা এমবিসিতে, ওনারা এটা অ্যাপ্লিকেশন সাবমিট করতেই পারে, আপনার নির্দিষ্ট ফর্ম আছে আপনার ওয়েবসাইটে ফিল আপ করে, এবং তারা তাদের ব্যাকগ্রাউন্ড, ওরা এক্ষেত্রে ইনভাইটেশন লেটার পাঠাতে পারে যে প্রোগ্রাম ওনারা আয়োজন করেছে, এবং ওনার যে বেসিক্যালি আপনার ঢাকা এমবিসি যে জিনিসটা দেখতে পায় যে কোনো অ্যাপ্লিকেন্টের যে স্ট্রং টাই আছে কি না তার হোম কান্ট্রিতে, এবং উনি কখনো আমেরিকাতে থাকবে না, ইমিগ্রেন্ট হওয়ার কোনো ইন্টেনশন আছে কিনা, এই দুইটা জিনিস যদি প্রুভ করতে পারে তাহলে উনি ভিসা অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? সামিন আলামিন, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, বলুন। সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি আপনার কাছে প্রশ্ন হলো, মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেবদের কাছে, ওনারা যে আমাদের প্রশ্নের জবাব দেন, এটা কি আইনত, আইন দেখিয়া দেন নি না, ওনার বিবেকটা কি দেন? প্রথমত উনি হচ্ছেন একজন অ্যাটর্নি, অ্যাটর্নি জেনারেল নন। দ্বিতীয়ত হচ্ছেন, আমার জানা মতে একজন অ্যাটর্নি যিনি আইনের চর্চা করেন, এবং একই সাথে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি, যুক্তরাষ্ট্রের আইনের উপর পড়াশোনা করে অ্যাটর্নি, যিনি সাধারণ মানুষের জন্য কোর্টে প্রতিনিধিত্ব করেন, সুতরাং এখানকার লিগাল যিনি অ্যাটর্নি, তিনি তার মেধা এবং তার যে পাণ্ডিত্য এবং তার যে পড়াশোনা সেটির উপরে উত্তর দিতে পারেন বলে আমার জানা আছে। এই বিষয়টি যদি একটু অ্যাটর্নি মাহফুজুর রহমান, আচ্ছা শুনেন, আমি বুঝতে পারছি, আমার মনে হয় আপনাকে, আপনার যদি আর কোনো প্রশ্ন কি আছে আপনার? না শুনেন, আমি শুনতে পারতেছি আপনার কথাটা বুঝছি, কিন্তু আমি যতটা, আমি আপনাদের অনুষ্ঠান সবসময় দেখে থাকি, কিন্তু উনি এরা যে প্রশ্নের জবাব দেন, এটা আমি মনে করি ওনাদের নিজস্ব আইনত কোনো জবাব দেন না। আমি একজনে প্রশ্ন করছিল, ওনার 2000 কত সালে অ্যাপ্লাই করছিল, উনি বলতেছেন এখন 4 সালে চলতেছে, এটা এটাকে মানে ওই ইমিগ্রেশনের নিয়ম মোতাবেক বলতেছেন, এইটাই জানতে চাচ্ছি। জি ভাই, আমার মনে হয় আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এটা এটা অবশ্যই, আপনি যদি www.travel.gov একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যান, সেখানে আমাদের যে ফ্যামিলি স্পন্সার্ড যে 4টা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে প্রতি মাসে আপডেট হয়। আমি যে ইনফরমেশনটা দিয়েছি আপনাকে, ওই ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা জেনেই আপনাকে দিয়েছি। জি, আর ওনারা নিয়মিত এইটা প্র্যাকটিস করছেন, বিভিন্ন ধরনের কেস তো তাদের কাছে থাকে, সুতরাং তাদেরকে খোঁজের মধ্যে থাকতে হয়। অ্যাটর্নিরা তাদের সেই চর্চা ছাড়া কিভাবে আপনাদের পাশে দাঁড়াবেন? আশা করছি আপনি বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? জি বলুন ভাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার বলছিলাম ব্রঞ্জ থেকে। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2016 এপ্রিল। জি, এখন 4 মাস পরে অ্যাপ্রুভাল আছে। অ্যাপ্রুভাল আসার পরে এখন পর্যন্ত কোনো চিঠি পাচ্ছি না আমি, এজন্য আমি কি করতে পারি? জি, 4 মাস হয়ে গেছে। আপনি কি ইউএস সিটিজেন? আচ্ছা, প্রশ্ন কেটে গেছে। যাই হোক, এটা সাধারণত উনি যখন অ্যাপ্রুভাল পায়, সেই অ্যাপ্রুভালে লেখা থাকে যে উইদিন 30 ডেজে ইউএসসিআইএস থেকে অ্যাপ্লিকেশনটা এনভিসিতে পাঠিয়ে দেয়। তো সম্ভবত 1-2 মাসের মধ্যে উনি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে চিঠি পাওয়ার কথা। জি, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি বলুন ভাই। হ্যাঁ, আমি রাহুল বলতেছি পেনসিলভেনিয়া থেকে। জি, আমি আমার একটা কোশ্চেন হলো, আমার ওয়াইফের পাসপোর্টে আমার নামটা নেই, তার বাবার নাম আছে। তো আমার কি এটা কনভার্ট করতে হবে যখন ওর এম্বাসি ফেস করতে যাবে, মানে বাংলাদেশে যখন এম্বাসি ফেস করবে ইউএসএ আসার জন্য? ধন্যবাদ আপনাকে রাহুল সাহেব। সেটা আসলে কোনো বড় ধরনের কোনো বিষয় না। অনেকে পাসপোর্ট তৈরি করে যখন ম্যারিড থাকে না, সেক্ষেত্রে বাবা মার নাম থাকে, আবার ম্যারিড হওয়ার পরে পাসপোর্ট তৈরি হয়। সেক্ষেত্রে এমবিসি সেই বিষয়টা নিয়ে হয়তো বা আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে, আপনার ওয়াইফের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো ইফেক্ট হবে না। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি এই মুহূর্তে। আমাদের প্রশ্ন আর আমরা হয়তো বা এটি শেষ প্রশ্ন হয়তো বা নিব। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম খুসরুজ্জামান চৌধুরী, আমি অ্যাস্টোরিয়া থেকে বলছি। অ্যাস্টোরিয়া থেকে খুসরুজ্জামান, জি বলুন ভাই। জি, আমার প্রশ্ন হলো এটাই যে আমি কিডনি রোগে আক্রান্ত। আমি আই এম ডুইং ডায়ালিসিস 3 টাইমস এ উইক। তো আমার শালা আমাকে দেখতে আসতে চায়, তার এনাফ মানি আছে? আমি একটা লেটারও দিয়েছি স্পন্সরের মতো, আমার ক্লিনিক দিয়েছে যে আই এম সিরিয়াসলি সিক। তার হোম কান্ট্রিতে উনি যেটা বলেছে, এনাফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, দ্যাট মিনস এটা দেখা যায় যে উনার স্ট্রং ফাইন্যান্সিয়াল টাই আছে, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আর কি আমাদের সাথে কেউ আছে? অনেক জায়গায় সে আগে বেড়াইছে, বুঝছেন? জি, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে, ট্রাই করে দেখতে পারে। ধন্যবাদ। আজকের জন্য আমরা শেষ প্রশ্নটি নিলাম প্রিয় দর্শক। আগামীকাল নিশ্চয়ই একই সময় আপনারা আবার প্রশ্ন করবেন। আমরা একটু সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আবার একটু আলোচনা করে আজকের মতো শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা বাউল ভাই আপনার কাছে একটু যেতে চাই। এই যে বর্তমানে আমরা দেখছি অনেকের অনেক প্রশ্ন, বিশেষ করে একটি প্রশ্ন যদি উত্তরে ফাঁকে একটু দিয়ে দেন। আপনি মোশারফ হোসেন, তিনি বলছেন ডুয়েল সিটিজেনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি? এটা চাইলে আপনিও বলতে পারেন বাউল ভাই, ডুয়েল সিটিজেনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা। এটা এটা উনি বললে ভালো হয়। আচ্ছা, জি, ডুয়েল সিটিজেনের আমরা দেখতে পাই কারা ডুয়েল সিটিজেনের প্রতি বেশি ইন্টারেস্টেড হয়। সেক্ষেত্রে দেখা যায় যারা কিনা বাংলাদেশে তাদের অ্যাসেট আছে এবং অথবা কোনো একটা বড় ধরনের কোনো ইনহেরিট করতে সম্পত্তি, সেক্ষেত্রে অথবা যদি কোনো প্রকার লিগ্যাল কমপ্লিকেসি হয়, সেক্ষেত্রে বাংলাদেশে যে তার যদি ফরেন রেসিডেন্স হিসাবে ওই জিনিসগুলো কন্টেস্ট করা খুব টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডুয়েল সিটিজে থাকলে ওনার জন্য তখন ইজি হবে যে সম্পত্তির বিষয়গুলো উনি নিজের অধিকারটা প্রতিষ্ঠা করতে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা আবার একটু আমাদের এই চলমান উত্তেজনা এবং সেই পরিস্থিতির দিকে যাই বাউল ভাই। আপনি যেটা বলছিলেন যে বিশ্বজুড়ে শান্তির পক্ষেই তো মানুষের অবস্থান, এরপরও শান্তি বিঘ্নকারী অনেক ঘটনাই তো ঘটে এবং সেই সব ঘটনার প্রেক্ষিতে অনেক উদ্যোগও নিতে হয়। তো এই মুহূর্তে আমরা যেটি মানে নর্থ কোরিয়ার পাশাপাশি আপনার কি মনে হয় যে সিরিয়ার ইস্যুটা একটু চাপা পড়ে গেছে? একটু চাপা পড়ে গেছে সিরিয়ার ব্যাপারটা। তো আমার মনে হচ্ছে যে মেইন অ্যাটেনশনটা এখন নর্থ কোরিয়ার ওপরে, ইউএস অ্যান্ড নর্থ কোরিয়া তাদের যে রিলেশনশিপ সেটার উপরে বিশ্ববাসীর ইন্টারেস্টেড, এবং এটা মানে আমরা সবাই এদিকেই একটু খেয়াল করছি বেশি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে রাশিয়ার সাথে ট্রাম্প প্রশাসনের অ্যাডভাইজারদের বা তার নির্বাচনে প্রভাব বিস্তার করার যে অভিযোগগুলো নিয়ে খুব সরব হয়ে উঠেছিল মিডিয়া, ঠিক সেই জায়গাটিতে আমরা দেখছি যে কিছুটা স্তিমিত হয়ে গেছে, দৃষ্টি সরিয়ে নেওয়া গেছে। এক্স্যাক্টলি, এটা এরকমই হয় আর কি। পৃথিবীর বিভিন্ন ইতিহাসে বিভিন্ন সময়ে
স্ট্র্যাটেজিক্যালি হোক আর এমনিতেই হোক, অন্যান্য যে ঘটনাগুলো, বড় ঘটনাগুলো যেগুলো অতীত হয়ে যায়, সেই ঘটনাগুলোকে সুপারসিড করে ফেলে অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট, পৃথিবীর মানুষের ইন্টারেস্ট অন্যদিকে প্রবাহিত হয়, এটাই হয় আর কি। বাট সর্বশেষ যেটা আমি অ্যাড করতে চাই সেটা হলো, লেটস প্রে অ্যান্ড হোপ যে যুদ্ধ যেন না হয়। আচ্ছা, আরেকটি বিষয় যদি আপনি একটু যুক্তি এক্সপ্লেন করেন, যে মোহাম্মদ টিপু তিনি বলছেন, ক্যান ইউ এক্সপ্লেইন প্লিজ অ্যাবাউট অ্যাডপ্ট ভিসা, অ্যাডপ্ট করার অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশনের এখানে দুইটা প্রসেস আছে। অ্যাডাপ্টেশনের একটা হচ্ছে, যারা মনে করেন এদেশে ইমিগ্রেন্ট হয়ে আছে, তখন দেখা যায় অ্যাডাপ্টেড চাইল্ড থাকে অথবা তারা ইউএস সিটিজেন হয়ে গেছে এখানে, কিন্তু তারা দুই বছর ধরে অ্যাডাপ্টেড চাইল্ড হিসেবে ছিল বাংলাদেশে, তখন সরাসরি রেগুলার প্রসেস অ্যাজ এ ইমিগ্রেন্ট ভিসা হিসেবে অ্যাপ্লাই করতে পারে। আমি যদি কাউকে অ্যাডপ্ট করি এই মুহূর্তে, আমি যদি এখানকার গ্রিন কার্ড হই পারবো আনতে, নাকি সিটিজেন, অবশ্যই আপনাকে সিটিজেন হতে হবে। কি প্রমাণ করতে হবে যে আমার দেশে, মানে সেক্ষেত্রে অ্যাডাপশনের জন্য আপনাকে বাংলাদেশের কোর্টে, যেটা লোকাল যে আপনার জাজ কোর্টে, আপনাকে অ্যাডাপশনের জন্য, গার্ডিয়ানশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা প্রথমে, সেটা হচ্ছে প্রাইম ডকুমেন্টস, যে জাজকে করা দিতে হবে যে ইউ আর দি, মানে আপনার গার্ডিয়ান এটার জন্য। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার আইদার প্যারেন্টসরা মানে অরপেন হতে হবে, ওরা ডাই হয়ে যেতে হবে, অথবা যদি ওরা জীবিত থাকে সেক্ষেত্রে আপনার নো ক্লেইম অ্যাফিডেভিট থাকতে হবে প্যারেন্টস থেকে, ওই একটা ডকুমেন্টস থাকবে বাংলাদেশের ক্ষেত্রে। আর সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে আপনার হোম মিনিস্ট্রি থেকে এটা আপনার ইয়ে করতে হবে, আপনার এটাকে অ্যাটাস্টেশন করতে হবে যে ওই অ্যাডাপশনের ইয়ে ডকুমেন্টগুলো। তারপর সেকেন্ড পার্ট হচ্ছে আপনার আমেরিকাতে, আমেরিকাতে আপনার নির্দিষ্ট ফর্ম আছে ইউএসএসএ, ওগুলো পাঠাতে হবে, ফিঙ্গারপ্রিন্টিং হবে যারা আপনার ইয়ে অ্যাডাপশন নিবে, পাশাপাশি হোম স্টাডি বলে কথা হবে, যে বাচ্চা যেখানে থাকবে তার মা বাবার সেরকম সুন্দর পরিবেশ আছে কিনা, এটাকে হোম স্টাডি বলে। আলাদা ইউএসএসএর নির্দিষ্ট অর্গানাইজেশন আছে, তারা হোম স্টাডি করে, তাদেরকে আপনি রিকোয়েস্ট করলে তারা আপনার বাসায় হোম স্টাডি করবে, ওরা যদি অ্যাপ্রুভ হয় দেন ইউ ক্যান ব্রিং অ্যাডাপ্টেড চাইল্ড। শুধু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করছেন, আশা করছি এই উত্তরটি আপনারা পেয়েছেন প্রিয় দর্শক। আর আজকের জন্য যদি আপনি তো হোপ ফর দ্য বেস্ট আপনি বলেই দিয়েছেন, তারপরেও বাবুল ভাই আমরা অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি, তারপরে যদি আপনি কিছু যুক্ত করতে চান ছোট 30 সেকেন্ড। যে প্রসঙ্গটা একটু আগে হচ্ছিল, আমি উপসঙ্গে একটা কথা বলতে চাই, যে একজন ফ্যামিলি, তারা তার ভাই এখানে থাকে, তারা অ্যাপ্লাই করেছিল তাদের বড় ভাইয়ের জন্য, ছোট ভাই ইউএস সিটিজেন, তো বড় ভাইয়ের কোনো চিলড্রেন নাই, কোনো ইস্যু নাই, তো তাদের আপনার অ্যাডাপ্ট করেছে একটা ছেলেকে, তো সেই অ্যাডাপ্টেশনের জন্য তাদের, তারা তো অলরেডি অ্যাপ্লাই করা, সেই যে বাচ্চাটি অ্যাডাপ্টেশনে এলো, তা সে বড় পেরেছে না, মানে অ্যাডাপ্টেশন অ্যাডাপ্ট করেছে আর কি, যারা, তো উনি জিজ্ঞেস করেছিলেন যে উনি এটাকে কি প্রসেস করে ঢাকায়, যে অ্যাডাপ্টেশন যে অ্যাক্ট আছে সে অ্যাক্ট অনুযায়ী পেপার রেডি করে এখানে পাঠাবে, নাকি ওই ইউএসসিএসকে জানাতে হবে? না, ওটা যখন অ্যাডাপ্টেড চাইল্ড হিসাবে ইচ্ছা করলে যোগ করতে পারে, কিন্তু যখন ভিসা ইস্যু করবে তখন অ্যাজ অ্যাডাপ্টেড চাইল্ড হিসাবে, তখন ওনার যে ক্রাইটেরিয়া, যে ওনার যে মানে কোর্ট থেকে যে অর্ডার, সেই অর্ডারটা থাকা লাগবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য, এবং নিশ্চয়ই ধন্যবাদ জি, আমরা পাবো আপনাকে নিশ্চয়ই ভবিষ্যতে, আশা করছি আগামীকালই আপনার সাথে দেখা হবে এবং আপনি আসবেন, এবং প্রিয় দর্শক নিশ্চয়ই অ্যাটর্নি মাহফুজুর রহমানের সাথে আগামীকাল এক নতুন কোনো অতিথি থাকবেন, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকুন।